subscribe our channel and press the bell icon to get more videos like this. Hello, bondura. Welcome to my channel, Wrong Foodies. সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। তো আজকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে সব বন্ধুরা মিলে। আজকে চলে এসেছি আমরা হাক্কা রেস্টুরেন্টে। হাক্কার এই নামটা হচ্ছে লেক মলে। তবে আমি তোমাকে একটুখানি ইন্টারভিউটা দেখিয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর আমরা আজকে ননভেজ বাফেট নেব, যার প্রাইস হচ্ছে কি 495 টাকা, আর ট্যাক্স যার দাম হবে 520 টাকা। তবে দেখা যাক খাবার কোয়ালিটি কীরকম। তবে খাবার দাবার দেখা যাক, চলো যাই। আজকে আমাদের প্ল্যান ছিল না যে বাফেট খাওয়া বলে, তার জন্য পেট ফেট খাওয়া করে আসিনি। যাই না কি কতটা কাটতে পারবো। আমরা ভেবেছিলাম অন্য রেস্টুরেন্ট খাবো, কিন্তু গিয়ে দেখছি রেস্টুরেন্টটা বন্ধ। দেখা যাক কতটা খেতে পারি। প্রথমে আমাদের স্টার্টারে কি দিল, এটা রয়েছে ঝুরঝুরে আলু ভাজা মনে হয়, জানি না, হ্যাঁ আলু ভাজার মতোই দেখতে। আর এখানে রয়েছে স্যুপ, স্যুপ বেশি খাবো না, অনেকটা স্যুপ দিয়েছে। এত স্যুপ খেলে কিন্তু আর মেন কোর্স খেতে পারবো না, তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না। প্রথমে একটুখানি ট্রাই করে নিই। সুন্দর খেতে স্যুপটা, দারুণ করেছে। এখানে কি কোনো চিকেন ফিকেন দেওয়া রয়েছে না, মানে ভেজিটেবল স্যুপ তাই মনে হচ্ছে। ম্যানচাও স্যুপ দাদা, এখানে কি ভেজিটেবল স্যুপ, এটা চিকেন মাংসার, চিকেন মাংসার স্যুপ, ওকে, চিকেন দেখতে পাচ্ছি না তার জন্য আর কি। এখন আমাদের সার্ভ করলো চিলি পটেটো, তো খেয়ে দেখবো চিলি পটেটো কেমন খেতে। ওহো, এখানে কিছুই নেই, হাত দিয়েই খাই বাঙালির ছেলে। খুব সুন্দর খেতে করেছে, ক্রিস্পি আছে। সাউন্ড নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, যায় না, কপিরাইট ক্লেম খাবো মনে হয়। স্যুপের মধ্যে একটা আলু ভাজা দিয়ে দিলাম, এবার স্যুপ আর আলু ভাজা একসঙ্গে। প্রচণ্ড গরম কিন্তু, বেশ অনেকদিন পর কিন্তু বাফেট খেতে এসেছি, এখন জমিয়ে খাবো আজকে। পুরো আনলিমিটেড ব্যাপার স্যাপার। তো আর একটা আইটেম চলে এসছে, খুবই ভালো ছিল খেতে। স্যুপটা যথেষ্টই ভালো, কিন্তু আমি একটু খুব ভালো লাগছে খেতে। দেখতে পাচ্ছি না, যাই না, দেখো দারুন, একদম নরম তুল তুলে একটু খেয়ে দেখি। ব্যাপক আরো খাবো, আরো খাবো, স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দেবো। অসম খেতে, অসম হাক্কায় আমি আগেও খেয়েছি, আর এত আইটেম, এত ভ্যারাইটি, খুব কম দামে। দাম একটু বাড়িয়ে দিয়েছে, আগে 399 টাকা ছিল, বা 499 করে দিয়েছে। বাট খাবার কোয়ালিটি আগের মতোই রয়েছে আফটার লকডাউন। আমার সব থেকে ফেভারিট আইটেমটা চলে এসছে, দারুণ খেয়েছিলাম লাস্ট টাইম যখন আমি হাক্কাতে খেয়েছিলাম বেহালাতে, ব্যাপক লেগেছিলো। চিকেন সিউমাই বলা হয় এটাকে স্যার। মোমোর থেকে বিশেষত্ব কী আছে, এটা ওপেন হয়েছে, এটা অ্যাকচুয়ালি ওপেন ডাম্পলিং। চিকেন সুমাই এর বিশেষত্বই হলো কিন্তু উপর থেকে ওপেন রয়েছে, তো এটা কিন্তু দারুণ খেতে হয়। লাস্ট টাইম আমি যখন খেয়েছিলাম, আজকে খেয়ে দেখবো কেমন লাগছে। চলো চলে যাচ্ছে মুখে, জাস্ট হেভেন লাগছে, অসাধারণ, এক কথায় অপূর্ব। এত সুন্দর কোটিংটা, এত পাতলা, আর পুরো পুরটা কিন্তু ভর্তি, চিকেনের পুর দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে এখানে। ফিলিংটা পুরো মুখে গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, দারুণ। আমি কিন্তু আর এক প্লেট খাবো, ছাড়বো না এই দুটো আইটেম, খুব দারুণ হয়েছে। পুরো গরম গরম মোমো, দারুণ, একটু বেশি করে দাও, খুব ভালো লেগেছে আইটেমটা। থ্যাংক ইউ স্যার। পুরো ধোয়া উঠছে, দারুণ দারুণ, দেখো
প্রচন্ড গরম, সবাই হেসে দিচ্ছে খাওয়া দেখে, বাট আই ডোন্ট কেয়ার। দাদা ম্যাঙ্গোটা দেবে, ম্যাঙ্গো চিকেনটা, ম্যাঙ্গো ফিশ ছিল চিকেন চিকেন বলছি, সরি, এটা কিন্তু ম্যাঙ্গো ফিশ ছিল, আমরা ম্যাঙ্গো চিকেন ভাবছিলাম, ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ নামটা ঠিকঠাক বলতে পেরেছি অ্যাটলিস্ট। ফিশটা কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ। ড্রামস অফ হেভেন আছে, ড্রামস অফ হেভেনটা খাবো, দারুণ। ওই ড্রামস অফ হেভেনটা কিন্তু লাস্ট টাইম আমি খাইনি, এইবার কিন্তু প্রথমবারের মতো খাচ্ছি। সাউন্ড নিয়ে একটু প্রবলেম হতে পারে, একটুখানি মানিয়ে নিও, আমি চেষ্টা করছি যতটা জোরে বলা যায়, যাই না কতটুকু শুনতেই পাচ্ছ তোমরা। তো তারা চলে এলো, তারা কিন্তু খুব ভালো সার্ভ করছে আমাদেরকে। যারা যারা দেখছো একটা লাইক হয়ে যায় হাক্কার জন্য, এত সুন্দর সার্ভ করছে আমাদেরকে আর খাবার খাচ্ছে। আর তোমরা কারা কারা হাক্কায় খেয়েছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আফটার লকডাউন অনেকদিন পরে এলাম, আর ফার্স্ট আমার যখন ব্লগিং শুরু করেছিলাম হাক্কা রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছিলাম। খুব ভালো, খুব ভালো খেতে। কেমন টানছিস? খুব ভালো, আরো হবে, হ্যাঁ আরো হবে, সব থেকে ভালো লাগলো ম্যাঙ্গো ফিশ। এবার খাবো, দেখো অনেকটা গরম, ধোয়া উঠছে পুরো, দেখতে পাচ্ছ না, যায় না, পুরো ধোয়া উঠছে, ধোয়া। এই দেখো দারুন, কি সুন্দর লাগে দেখতে। চলে গেল, এই দেখো আমার মুখে চলে যাবে। এবার এত সুন্দর নরম, আর তুলে তুলে পুরো বাটার দিয়ে করেছে, দারুন। দেখো একদম বাটার দিয়ে টকটক টকটক করছে। আজকে খেয়ে দিয়ে বাড়ি যেতে পারবো না, যাই না, যাচ্ছে তাই অবস্থা। চলো আমরা খাই, নেক্সট আইটেমগুলো আসুক, তারপর দেখাবো। এবার খাওয়ার পালা, সব থেকে ফেভারিট আমার ড্রামস অফ হেভেন। দেখো বন্ধুরা, ড্রামস অফ হেভেন, কি ধোয়া উঠছে, দেখো ধোয়াময় জীবন। হাত দিয়েই খাচ্ছি, কিছু করার নেই, চার পিস দিয়েছে, তো আমি আরও খাবো, দেখাই যাচ্ছে। সাইজটা ঠিকঠাক মিডিয়াম আছে, খুব বেশি বড়ো না, ছোটোও না, আর এখানে বড়ো ছোটো কোনো ব্যাপার নেই, যত ইচ্ছে তত খাবে, তো কোনো ব্যাটার করে না, বড়ো হোক বা ছোটো হোক, ছোটো হলে ভালো, এক করে মুখে ঢুকে যাবে। কোটিংটা এত পাতলা, আর চিকেনটা অনেকটা পরিমাণ রয়েছে, অনেকটা ললিপপের মতোই দেখতে, একই মনে হয় আমার কাছে ড্রামস অফ হেভেন আর ললিপপ। যাই না তোমাদের কার কি অভিমত, কমেন্ট করে জানাবে। ড্রামস অফ হেভেন কেমন লাগে খেতে, আমার তো ব্যাপক লাগছে, সবগুলোই ভালো খেলাম। তারপরে খেয়ে দিয়ে নিই, এত কথা বলে না খাওয়া যায় না, কী করবো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকা যায় না। আজকে একটা কম্পিটিশন হয়ে যাবে আমার ভাইয়ের সঙ্গে, কী কথা খেতে পারে, এক মিনিটের চ্যালেঞ্জ। ওই ড্রামস অফ হেভেনটা লাস্ট টাইম যখন আমি হাক্কাতে খেয়েছিলাম তখন কিন্তু পাইনি, এই হাক্কার ব্রাঞ্চটা কিন্তু রয়েছে ড্রামস অফ হেভেনটা, দারুণ লাগছে, অনেকটা ধনে পাতা, আর প্রোটিনটা একদম পাতলা করেছে, এর জন্য কিন্তু খুব ভালো লাগছে, আর সসটাও কিন্তু একদম পারফেক্টলি, তবে মনে হয় একটুখানি বেশি ভেজেছে, যাই হোক কোনো খারাপ লাগছে না। এক প্লেট খেয়ে নিলাম, দেখো এখনও প্লেট পুরো ভর্তি, আবার এক প্লেট নেবো, কারণ খাবার সময় কম্প্রোমাইজ নয়। আর দেখো আমার চেহারাটা দেখো, কত খেতে ভালোবাসি, তো আমি আরেকবার নিয়ে নিলাম ড্রামস অফ হেভেন। স্টার্টার খেয়ে কিন্তু পেট ভরে নিয়েছি, মেইন কোর্স কতটা কি খেতে পারবো যায় না, ছাড়বো না, লাস্ট অবধি লড়াই করে যাবো। আমরা ডায়েটিং করা হবে না, যা হচ্ছে দিন দিন পুরো একদম ফুলে যাচ্ছি, যে পরিমাণ টাকা দিচ্ছি সেই পরিমাণ তো খাবার তুলতে হবে না, বলো 500 টাকা করে দিচ্ছি, 500 টাকা তো খাবো, তার জন্য একদম বেশি বেশি পেট ভরে খাচ্ছি। ললিপপ মনে 10 টাকা করে ধরো, ক পিস খেলাম, আগে 3 পিস না, আগে 4 পিস, এখন 3 পিস, 7 পিস খেলাম, 70 টাকা। গরিব মানুষ আমরা, বারবার তো বাফেট খেতে পারি না, মাঝে মাঝে একবার দুবার আসি, একটা জমি খেয়ে নিতে হবে। প্রত্যেকটা আইটেমই পচা খুবই ভালো, এরকম করে বলতে পারবো না যে আইটা খারাপ, এটা ভালো,
তবে বন্ধুরা আমরা মেইন কোর্স খাবো, মেইন কোর্সটা কিন্তু নিজেদের নিতে হবে, শুধুমাত্র স্টার্টার্সটা কিন্তু ওরা সার্ভ করে দিচ্ছিল। তো মেইন কোর্সে প্রথমে আমি সবগুলো আইটেম তোমরা চেক করে দেখাবো। প্রথমে নিচ্ছি আমি সালাদ, তো আমি এখানে নিলাম, আর এখানে কী রয়েছে, কিমচি। জানি না কিমচি কী, জাস্ট ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো, ডোন্ট নো। এখানে রয়েছে এক হাক্কা নুডলস, আমি অল্প করে নিই কারণ সবগুলো আইটেমই খেতে হবে। নেক্সট রয়েছে ভেজিটেবল ফ্রাইড রাইস, অল্প নিলাম, খুব বেশি নিলাম না, কারণ পরে কী হবে যাই না। এটা কী রয়েছে, এটা আর কি ভেজ ম্যাঞ্চারিয়ান রয়েছে মনে হয়, খেয়ে বলতে পারবো। তো আমি একটা সিঙ্গেল পিসে নিলাম তোমাদের দেখানোর জন্য, নাহলে কিন্তু আমি এসব ভেজ আইটেম খাই না, বাফেটে এসে ভেজ আইটেম খাওয়ার মানি হয় না। এটা হচ্ছে আবার একটা ভেজ আইটেম, কর্ন পটেটো। নেক্সট রয়েছে কর্ন সোনাই চিলি, ওহো এটা সবথেকে আমার ফেভারিট। এবার তো দেখো দারুণ বড়ো বড়ো সাইজের কর্ন রয়েছে, ওহো ম্যান, অল্প নিই পরে আবার নেবো। সব আইটেমগুলো একবার নিয়ে নিচ্ছি আমি। এটা রয়েছে চিলি চিকেন, চিলি চিকেন দেখো পুরো প্লেট সাজিয়ে নিলাম তোমাদের জন্য, এবার আমরা খাবো। এখানে ডেজার্ট আইটেমগুলো রয়েছে, এগুলো পরে খাবো। তো বন্ধুরা এরকম পুরো প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো মেন কোর্সটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আমি একবার বলে দিচ্ছি মেন কোর্সে কী কী রয়েছে। এখানে রয়েছে প্রথমে আমি নিয়েছি ভেজিটেবল ফ্রাইড রাইস, এগ চাউমিন, এখানে রয়েছে প্রন, তার সঙ্গে রয়েছে চিলি চিকেন, তার সঙ্গে রয়েছে মাঞ্চুরিয়ান, তার সঙ্গে একটা ভেজ আইটেম রয়েছে কর্ন দিয়ে। জানি না এবার ওয়ান বাই ওয়ান খাবো, তারপর তোমাদের পুরো রিভিউটা বলবো যে কোনটা সবথেকে বেশি ভালো ছিল আর কোনটা আমার ভালো লাগে। আমি ভেজ আইটেম খেতামই না, জাস্ট তোমাদের দেখানোর জন্য ভেজ আইটেমটা নিলাম, কারণ বাফেটে এসে ভেজ আইটেম খাওয়া মানে পুরো লস, বুঝতে পেরেছ। চলো শুরু করা যাক দুগ্গা দুগ্গা বলে। এই ইয়েস আজকে কালী পুজোর দিন, কালী কালী নিয়ে নিলাম চামচ। প্রথমে কি খাওয়া যাক, প্রথমে সালাদ দিয়ে শুরু করি। দেখো এখানে সালাদ দিয়ে শুরু করছি প্রথমে। তো এখানে রয়েছে শশা, শশা দিয়ে খাবো। সালাদটা খারাপ না, নর্মাল খেতে আর কি, ভিনেগারের মধ্যে চুবানো রয়েছে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগছে। নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা সালাদ রয়েছে, জানি না কী সালাদ, দেখে মনে হচ্ছে বাঁধাকপির সালাদ, আমি এইসব একদম পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। ও বাবা কি ঝাল, অসম্ভব ঝাল কিন্তু এটা খেতে, ভালো লাগছে না, ভালো লাগছে না, এইসব আমার ভালো লাগছে না। নেক্সট যেটা খাবো সেটা হলো ভেজ মাঞ্চুরিয়ান, দেখতে পাচ্ছ আশা করছি ভেজ মাঞ্চুরিয়ান। এই ভেজ মাঞ্চুরিয়ান এখন গোল্লা মতো দেখতে, গোল মতো, কালো কালো দেখতে, ও হো হো, ভেঙে নিই, ভেঙে নিয়ে দেখাবো। ভেজ মাঞ্চুরিয়ান না ফিশ মাঞ্চুরিয়ান বুঝতে পারছি না, খুব সুন্দর খেতে করেছে, ব্যাপক ব্যাপক চিংড়ি মাছ, চিংড়ি মাছ হলে তো আমার কোনো কথা নেই, চিংড়ি মাছ সাইজগুলো বড়ো বড়ো রয়েছে, একদম জমিয়ে খাবো। সব থেকে যেটা আমার ফেভারিট সেটা হলো চিংড়ি মাছ, এই হচ্ছে প্রন, প্রনের প্লেটটা তোমার দেখাই একবার, দেখতে পাচ্ছ হয়তো বা দেখো পুরো প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি একবারে। এবার প্রনটাকে মুখে নিয়ে নেবো, সাউন্ডের জন্য প্রবলেম হবে আমি জানি, প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, যাই না কপিরাইট খেয়ে 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 শেষ করে দেবো আজকে। চিংড়ি মাছগুলো পুরোটা ফ্রাই করেনি, একটু কাঁচা কাঁচা রান্না করে, এই জন্য র ফ্লেভার তোমরা পাবে খেতে। চিংড়ি মাছগুলো ফ্রেশ আছে, একদম মরা কিন্তু নয়, ব্যাপক খেতে পুরো হেভেন। আজকে অনেকগুলো চিংড়ি মাছ সাটাবো তো বলে দিলাম, দেখে নাও অলরেডি দশ পিস নিয়ে এসেছি, আরও 20 পিস খাবো বলে দিলাম। আর এখানে রয়েছে দেখো চিকেন, এবার চিকেনটা ট্রাই করবো, চিকেনটা ব্যাপক করেছে, চিকেনটা খুব সুন্দর করেছে, একদম পারফেক্ট ব্যালেন্স যাকে বলে, সসটা খুব সুন্দর আর চিকেনটা একদম নরম তুলোর মতো। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, কিছু করার নেই, কারণ সবগুলো খেয়ে দেখাতে গেলে একটুখানি বড়ো হয়ে যাবে। এরপর রয়েছে ডেজার্ট আইটেমগুলো, ডেজার্ট আইটেমগুলো আমি দেখাবো, আর একটু খাই আর তোমরা দেখতে থাকো, এনজয় করো। আমার যেহেতু চাইনিজ খুব ফেভারিট আইটেম, সেই জন্যই মেনলি নুডলসটাই নিয়েছি, বাকি থেকে ছোটো ব্যাপার। আর হ্যাঁ, আর প্রনস তো আমার খুবই ভালো লাগে, আর আমার অ্যালার্জিও নেই, তো কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা প্রনস খেতে পারি। বাকিরা ভেতো বাঙালি, তাই দুজনেই ভাত দিয়েছি। যেগুলো পছন্দ নয় সেগুলো আমি খাই না, ঠিক আছে। পরে আইসক্রিমটা যেটা ডেজার্টটা ওয়েট করছে আমার জন্য, আমাকে ডাকছে, বাট এটাকে ভালো করে খেয়ে তারপরে ডেজার্টের দিকে যাবো।
চিংড়ি মাছগুলো খেতে ব্যাপক ব্যাপক করে চিংড়ি মাছগুলো এত খাবার আর খেতে পারছি না। স্টার্টার খেয়ে কিন্তু পেট কিন্তু ভরে গেছে। এখানে চিকেনটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে, প্রনটাও ভালো, তবে একটুখানি কাঁচা কাঁচা রয়েছে, যাদের প্রনের ফ্লেভারটা ভালো লাগে খেতে পারবে, আর যাদের অভ্যেস নেই মানে কাঁচা কাঁচা খাওয়া তাদের কিন্তু একটুখানি অসুবিধা হতে পারে। আর হেয়ার কাটিংটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাবে, নতুন হেয়ার কাটিং করলাম। এই তো দেখো ভাই বলছে একটু ফেমাস হতে চাই, আমাদের ভাই ফেমাস হতে চায়, বঙ্গের সঙ্গে যে রয়েছে একটুখানি ভালো করে খা। মুখে গেলে রসগোল্লার মতো লাগছে খেতে, স্পেশাল দেখি বুঝতে পারলাম খেতে, তোমরা এসে ট্রাই করো, খুব ভালো খুবই ভালো। আমার ভাই যখন বলে দিচ্ছে খুবই ভালো, তাহলে বুঝতেই পারছো দারুণ খেতে। সবে শুরু, এখনো কিছুই হয়নি, চ্যালেঞ্জ হচ্ছে, আরো আরো চ্যালেঞ্জ হচ্ছে। ও দেখো সুরার বোতলে করে কিন্তু জল দিচ্ছি, সুরার বোতল এই জল সার্ভ করে খাচ্ছি কিন্তু আমরা। এই দেখো দারুণ, আবার রঙিন জল ফেরো না কিন্তু নর্মাল জল। তোমরা কারা কারা হাক্কায় খেয়েছো আগে, আর মেন কোর্স কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না। যদিও দাম একটু বেশি নিয়েছে আগের থেকে, যদি আগের দাম থাকতো পুরো ভ্যালু ফর মানি হতো, তবে এখনও দাম ঠিকঠাক একটু বেশি মনে হচ্ছে রিজনেবলের থেকে, তবে অন্য অন্য বাফেটের থেকে খারাপ না, একদম মোটামুটি রিজনেবল আছে। যার যদি খেতে পারো টাকা পুষিয়ে যাবে, এটা এইটুকু আমি বলতে পারবো, যদি খেতে পারো। আর যদি অল্প অল্প করে খাও তাহলে কিন্তু টাকা পোষাবে না। আমি চেষ্টা করছি আমার টাকাটা পোষানোর জন্য কতটা খেতে পারি, পাক পাখি ডেজার্টটা দিয়ে পোষাবো, দেখি ডেজার্টে কী রয়েছে। ফিশ চিকেন তো খাওয়া হয়ে গেল, এখন মেন যেটা হচ্ছে রাইস আর চাউমিনের অগ্নি পরীক্ষা, রাইস আর চাউ কেমন খেতে হয়েছে। যদিও রাইসটা হচ্ছে ভেজ রাইস আর চাউমিনটা মনে হয় এগ চাউমিন ছিল, তবে এগ চাউটা আমি ট্রাই করি প্রথমে, চিকেন দিলে বেশি খুশি হতাম। বাফেটে এসে এসব আর ডিভিউ করা কিছু হয় না, বাফেটে মেন হচ্ছে গিয়ে চিকেন ফিশ আর প্রন, মাটন হলে তো আরও জমে যেত, যদিও চাইনিজ খাবারে মাটন করে কিনা আমার জানা নেই। আর একটা জিনিস আমি ভুল বলেছি, যদিও পরে তাদেরকে জিজ্ঞেস করলাম ঠিক বললো, যেটা আমি বললাম ফিশ মাঞ্চুরিয়ান, ওটা কিন্তু ফিশ মাঞ্চুরিয়ান ছিল না, ওটা ছিল সয়াবিনের মাঞ্চুরিয়ান। তো আমি ওকে ফিশ মাঞ্চুরিয়ান বলেছিলাম, একটু আমি মিস্টেক করেছি। তো অনেকটা খেতে কিন্তু ফিশের মতোই, আমি ভেবেছিলাম ফিশ, আসলে কিন্তু ফিশ না, সয়াবিন দিয়ে করেছে, বাট ব্যাপক খেতে করেছে, টু গুড ম্যান, টু গুড। বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ খবর রয়েছে, আমাদের অলরেডি চ্যানেলে কিন্তু 1K হয়ে গেছে, নেক্সট আমরা যেদিন 2K রিচ করবো তোমাদের জন্য একটা গিভওয়ে থাকবে। আর সেই গিভওয়েটা হলো আমরা যখন খেতে যাবো নেক্সট কোনো রেস্টুরেন্টে, তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাদের সঙ্গে খেতে আসবে, আমাদের সঙ্গে খাবে, আড্ডা দেবে আর গল্প করবে, আর সেও কিন্তু আমাদের ব্লগিংয়ের পার্ট হবে। তো বন্ধুরা দেরি করো না, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেল নতুন দেখছো, তাড়াতাড়ি চটজলদি করে সাবস্ক্রাইব করে নাও, আর কেমন লাগলো জানাতে ভুলবে না, আর বেশি বেশি করে লাইক করো। তোমরা অনেকেই দেখছি ভিডিও দেখে যাও কিন্তু লাইক করো না, কেন করো না আমি জানি না, আমি সবসময় চেষ্টা করি কষ্ট করে তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশনগুলো দিতে পারো। এবার খাবো যেটা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছে, কমপ্লিমেন্টারি, যেটা দাদা সত্যি দিয়েছে, আমি সত্যি আশা করিনি আমাদেরকে দেবে। লাস্ট টাইম কিন্তু আমরা বেহালা হাক্কাতেও পেয়েছিলাম, এবারও পেলাম, দেখতে দারুণ। তা দেখো তার উপর কিন্তু একটা লেবু রয়েছে, অশেষ অশেষ ধন্যবাদ হাক্কাকে, ও খেয়ে নি, দারুণ করেছে ব্লু লাগুন, একদম রিফ্রেশিং লাগছে, যদিও প্রথমে খাওয়ার কথা আমার মাঝে গেছে, এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপার না, খাওয়া নিয়ে কথা, যদিও ওয়েলকাম ড্রিঙ্কসটা প্রথমে খাওয়ার কথা ছিল। দ্বিগুণ কিন্তু এনার্জি বেড়ে গেল আগের থেকে, এবার এখন দ্বিগুণ এনার্জিতে খাবো, সত্যি খুব ভালো করেছে। তোমরা যারা যারা আসোনি একবার এসে ট্রাই করতে পারো হাক্কাতে, যে খারাপ লাগবে না আশা করছি। তার সাথে আমার তো মোটামুটি মেন কোর্স কমপ্লিট হয়েছে, বাট এখন আমার মেন টার্গেট হচ্ছে ডেজার্টের দিকে যাবো, ওটাই আমার মেন টার্গেট, ডেজার্ট, আই লাভ ডেজার্ট। সবাই আমাদের দিদি তাকিয়ে রয়েছে, যায়নি ব্লগ করতে গেলে একটু এরকম হয় আর কি। সেকেন্ড ব্যাচে দেখো চিংড়ি মাছগুলোর সাইজগুলো বিশাল বড়,
আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, কেউ হচ্ছে স্টার্টার লাভার, কেউ হচ্ছে কি মেইন কোর্স লাভার, কেউ হচ্ছে ডেজার্ট লাভার, যে যা পাচ্ছে খাচ্ছে। ভেবেছিলাম যে ডেজার্টের দিকে যাবো, বাট তাও মনে হয় আরেকটু প্রন খেয়ে তারপর ডেজার্টে। তো ডেজার্টে দেখো কি কি রয়েছে, এখানে রয়েছে দর্শন, তার সঙ্গে রয়েছে ভ্যানিলা আইসক্রিম, চকলেট আইসক্রিম, তার সঙ্গে রয়েছে এটা কি রয়েছে ওয়েফার টাইপের কিছু একটা রয়েছে, তার সঙ্গে রয়েছে চকোস, তার সঙ্গে আখরোট রয়েছে, তলায় চলে গেছে আখরোট। আর এখানে বিভিন্ন রকম জেলি রয়েছে, পাইনঅ্যাপেল জেলি, স্ট্রবেরি জেলি। তো আমি প্রথমে এটা খাই, দর্শনটা তো অল টাইম আমার ফেভারিট, একদম গরম গরম বাট পপ করেছে, জাস্ট আওয়াজটা শুনে ক্রিস্পি আওয়াজ দর্শনে, ব্যাপক অল টাইম ফেভারিট আমার, ব্যাপক লাগছে। আর আইসক্রিম দিয়ে অসাধারণ কম্বিনেশন, তোমরা কখনো যদি আইসক্রিম দিয়ে দর্শন খাও দেখবে কেমন লাগে। আমার তো ব্যাপক লাগে, কার কার ব্যাপক লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও করতে করতে আমাদের ক্যামেরার ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছে, তার জন্য খুব বেশি করে দেখাতে পারছি না। মাইন্ড ব্লোয়িং ভ্যানিলা আইসক্রিমটা ব্যাপক। এবার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ওয়েফারের মধ্যে রয়েছে দেখো, আগে দুটো করে খেতাম আমরা, এখানে একটু বড় বড় রয়েছে, চকলেট ব্যাপক। এটা আমার ডেজার্টের ফার্স্ট রাউন্ড চলছে, এরপর সেকেন্ড রাউন্ড চলবে, কোনো অসুবিধা নেই, সব কিছু বলে দেবো। মেন কোর্সে কিন্তু আমরা সেকেন্ড টাইম খেয়েছি, স্টার্টারে তিনবার খেয়েছি আর ডেজার্টে দুবার খাবো। আগে কী খেয়েছি এখন পুরো স্বর্গ খাচ্ছি মনে হচ্ছে, ডেজার্টটা অসাধারণ করেছে। এর সঙ্গে যদি ছোট্ট একটা গোলাপ জামুন থাকবে না, জাস্ট জমে যেত। গোলাপ জামুনটা মিসিং রয়েছে, যাওয়ার সময় বলে যাবো ওদেরকে একটু গোলাপ জামুনটা অ্যাড করে দিতে, তাহলে আর কিচ্ছু হবে না। যদিও মানে চাইনিজ খাবারে গোলাপ জামুন দেয় না তার জন্য, বাট ওভারঅল ব্যাপক খেতে। এবার খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এলাম। ওভারঅল আজকে খাওয়া দাওয়া দারুণ ছিল, বাফেটটা দারুণ হয়েছে, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। তার মধ্যে আমার স্টার্টারগুলো ব্যাপক লেগেছে, মেন কোর্সে ভালো ছিল, আর ডেজার্টটাও কিন্তু হেভি ছিল। দামটা রিজনেবল লেগেছে, তবে আগের থেকে দামটা একটু বেশি, দাম বেশি হলেও কিন্তু এবার আইটেমগুলো অনেকটা বেশি ছিল। যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই বেশি করে কমেন্ট করবে কেমন লাগলো আজকের ভিডিওটি। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।